মানুষের জীবনে এত কষ্ট কিসের? মানুষের জীবনে সব থেকে বড় কষ্ট, এই দুনিয়ায় যত জীব জন্তুর মানুষ ছিল সবাইকে 30 বছর করে দেয়া হয়েছে। তার 30 বছর দিলে পরে তো মানব জাতি, তো মানব জাতি কম হয়ে যায় 30 বছর। তো মানব জাতি হঠাৎ কার একদিন হাঁটতে হাঁটতে গেলাম, হাঁটতে হাঁটতে যেয়ে দেখি কি একটা গাধা পিঠে করে চিনির বস্তা নিয়ে যাচ্ছে, চিনির বস্তা নিয়ে যাচ্ছে। তা আমি চিন্তা করলাম যে হে গাধা, তুই তো সারা জীবন চিনির বস্তা টানবি, তো 30 বছর জীবন নিয়ে তুই কি করবি? তোর থেকে আমাকে 15 বছর দিয়ে দে। তা গাধা বললো, হ্যাঁ ভাই তুমি নিয়ে নাও আমার থেকে 15 বছর। তা গাধার জীবন 15 বছর থাকলো, আর গাধার 15 বছর জীবন আমি নিয়ে গেলাম। মানুষের গিয়ে দাঁড়ালো 45। আবার সামনে একটু হাঁটতে হাঁটতে গেলাম, হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটা কুত্তা, সে কুত্তাটাকে হাত তো মারা মারছে। মারার পরে কুত্তাটা, কুত্তাটাকে বললাম, হে কুত্তা তুই তো লোকের তো চুরি করে খাস, এ করে খাস, সবাই তো তোকে মারে, 30 বছর জীবন নিয়ে কি করবি? আমাকেও 15 বছর দে। কুত্তাও বললো, হ্যাঁ তাই তো লোকের মার খায়, আমিও তোমাকে 15 বছর দে। তো মানুষের জীবন এই 60 বছর হলো। 60 বছর হওয়ার পরে একদিন দেখি কি এই শগুন, মাঠে গিয়ে দেখি কি একটা শগুন, এই মরা এইসব সব কিছু যা পায় তাই খাচ্ছে মরাটা। আমি শকুনকে বললাম, হে শকুন তুমি এইসব মরা জিনিস খাও, 30 বছর জীবন নিয়ে কি হবে তোমার? পর্যা এইসব খারাপ খারাপ জিনিস খাও, তোমার থেকে 15 বছর আমাকে দিয়ে দাও। তা শকুন আমাকে 15 বছর দেবে। তা আমাদের বয়স 75 বছর হলো, একটা মানুষের জীবন। তা এখন মানুষের জীবন হলে হবে না, গাধার কাছ থেকে যে 15 বছর নিয়েছে, 25 বছর মানুষের জীবন পরে বিয়ে থাকা করবে। আমাদের জীবনে 30 বছর, 30 বছর 25 বছর পরে আমি বিয়ে করব, 25 থেকে 30 বছরের মধ্যে একটা ছেলে মেয়ে হবে। ছেলে মেয়ে হওয়ার পরে তার জন্য আমি বিদেশ এখানে যাব ওখানে যাব, সব জায়গায় কাজ করে তার জন্য ইনকাম করব। আমি গাধার থেকে নিয়েছি, সেই গাধার জীবন আমার এই জীবনে কাটতে হবে। এই 45 বছর চলে গেল, 45 বছর ছেলে মেয়ের ভবিষ্যৎ করার পরে এই 60 বছর, ছেলের বয়স 15 বছর, যখন 20 বছর বয়স হলো ছেলের বিয়ে, বিয়ের কথা ভাবতে হবে। 50 বছর যখন আমার বয়স হলো ছেলেকে বিয়ে দিলাম, 20 বছর বয়স, ছেলে বৌমাকে নিয়ে যাচ্ছে, হে বাবা আজকে বাড়িটা তুমি দেখো, আমি তোমার বৌমাকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছি। হঠাৎ কুকুরটা আমার কুকুর হতে হলো, তার মানে ছেলে বৌমাকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে আর আমি বাড়ির পাহারা দিচ্ছি, কুকুরের কাছ থেকে জীবন নিয়েছি, তাই আমার জীবন কুকুরই মতন কাটতে হলো। আর লাস্টে 60 বছরের পরে আমি চলতে পড়তে পারবো না, ওই শকুন যেরকম বসে থাকে 3 মাথায় 1 করে, আমারও জীবন ওই 1 করে বসে থাকে। তাই যার কাছ থেকে যে জীবন নিয়েছি ঠিক সেটা আমার ভোগ করতেই হবে।